আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কথা বলবো সৌদি আরবে করোনা ভ্যাকসিন নিয়ে। আসলে অলরেডি কয়েকটি ভিডিও করা হয়ে গেছে সৌদি আরবে আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন করোনা ভ্যাকসিনের জন্য। সেই ভিডিওতে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে আপনারা সাহাতি যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। আর আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন এবং নিজে নিজেই করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করবেন এবং ভ্যাকসিনটি অবশ্যই নেবেন, কারণ সৌদি আরবে যেহেতু এখন উমরা করার জন্য অবশ্যই ভ্যাকসিনের প্রয়োজন। আর যদি ভ্যাকসিন না দেন সেই ক্ষেত্রে আপনি উমরাতে যেতে পারবেন না বা উমরার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে আসলে করোনা ভ্যাকসিন না নিলে কী হবে। না নিলে আসলে আপনার সেফটির জন্যই আপনাকে নিতে হবে, যেহেতু সৌদি গভর্নমেন্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ভ্যাকসিনটি সবাইকে নিতে হবে এবং আপনার কর্মস্থল থেকে অবশ্যই আপনাকে বলা হয়েছে আপনি অবশ্যই ভ্যাকসিন নেবেন। তারপরেও যদি আপনি না নিতে চান সেক্ষেত্রে ওটা আপনারটা আপনি বুঝে নেবেন। কিছুদিন যাবৎ সৌদি আরবে সেকেন্ড ডোজটি বন্ধ রয়েছে এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন আপনাদের ফোনে অবশ্যই সাহাতি অ্যাপটি রয়েছে। সেই অ্যাপে যখন প্রথম ডোজটি দিয়েছেন সাথে সাথেই কিন্তু আপনার সেকেন্ড ডোজটির তারিখ এসেছিল। এখন হয়তো বর্তমানে আপনারা হয়তো দেখতেছেন যে আসলে সেকেন্ড ডোজটির তারিখ নেই। সেই বিষয়টি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের বলেছিলাম যে আসলে সেটি কোনো সুনির্দিষ্ট কোনো নিউজ আমাদের কাছে আসেনি, সেটি আপনাদের জানাতে পারতেছি না আসলে কী কারণে সেকেন্ড ডোজটি বন্ধ করা হলো। আর আজকে আমি আপনাদের বলবো যে সেকেন্ড ডোজটি কী কারণে সৌদি আরবে বন্ধ হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে বা আপনার উপকার আসে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। সৌদি আরবে আসলে সেকেন্ড ডোজটি বন্ধ করার কারণ হচ্ছে, যেহেতু সারা বিশ্বে করোনা এখন আপনারা হয়তো জানেন সারা বিশ্বে কিন্তু দ্বিতীয়বারের মতো ছড়িয়ে পড়তেছে, গত বছরের চেয়ে কিন্তু এইবার দ্রুত ছড়াচ্ছে করোনা, সেই ক্ষেত্রেই সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেককেই প্রথম ডোজটি যেন কমপ্লিট করা যায়। করোনা ভ্যাকসিন এখন যেহেতু উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি, সেই ক্ষেত্রে তারা সেকেন্ড ডোজটি আপাতত বন্ধ রেখেছে যেন তারা প্রথম ডোজটি যেন সবাইকে কমপ্লিট করতে পারে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে সেকেন্ড ডোজটির তারিখ কবে দিতে হবে। আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের যে অ্যাপটি রয়েছে সেইখানে আপনাদের সেকেন্ড ডোজটির তারিখ দিয়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সেকেন্ড ডোজ দিতে পারবেন। আর অনেকেই যারা হসপিটালে গিয়ে আবেদন ছাড়া ইকামা কপি এবং ফোন নাম্বার দিয়ে ভ্যাকসিনটি নিয়েছেন সেক্ষেত্রে আপনাদের ফোনে তারা মেসেজ সেকেন্ড ডোজটির তারিখ দিয়ে দিবে। মেসেজের মাধ্যমে আপনাদের সেকেন্ড ডোজটির তারিখ আসবে এবং আপনারা মেসেজটি ফলো করবেন, সেই তারিখ অনুযায়ী আপনারা সেকেন্ড ডোজটি দিতে পারবেন। আপনারা যারা অনলাইনের মাধ্যমে ভ্যাকসিনটি দিয়েছেন তাদের মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ দিয়ে সৌদি গভর্নমেন্ট থেকে জানিয়ে দিয়েছে। আপনারা যারা মোবাইলে দেখেন নাই তারা অবশ্যই আপনাদের ফোনে মেসেজ অপশনে গিয়ে দেখে নেবেন। আপনারা যারা সাহাতি অ্যাপটি ইনস্টল করেছিলেন বা সাহাতি অ্যাপটি আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইলে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কারণে আপনাদের সেকেন্ড ডোজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। যখন সেকেন্ড ডোজটি দেওয়া শুরু করবে আপনার ফোনে অবশ্যই মেসেজ আসবে, আপনার মোবাইলে যে সাহাতি অ্যাপটি রয়েছে সেই অ্যাপে কিন্তু আপনার সেকেন্ড ডোজটির তারিখ দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সৌদি আরবে সেকেন্ড ডোজটি নিয়ে আপনাদের মনের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো
এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়েছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানাতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।